ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের যারা, ফেসবুকের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, সন্ত্রাসী সংগঠনগুলো প্রচার এবং যোগাযোগ রক্ষায় প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করে, সেটা সঙ্গীত বাণী ছড়ানো থেকে শুরু করে নতুন সদস্য আহ্বান পর্যন্ত। সে অভিযোগ ছেড়ে ফেলতে বিপজ্জনক ব্যক্তি এবং সংগঠনের তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এই কালো তালিকাভুক্ত ব্যক্তি এবং সংগঠনগুলো নিয়ে ফেসবুকের সরকারি সরাসরি ব্যবহারকারীরা তালিকা লিখতে পারবেন না। কিছু পোস্ট করলে এবং তা ফেসবুকের নজরে এলে কন্টেন্ট সরিয়ে ফেলে ব্যবস্থা নেবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে নিষেধাজ্ঞা জারি করলেও তালিকাটি প্রকাশে বরাবরই অনীহা প্রকাশ করে এসেছে প্রতিষ্ঠানটি, বলছে এতে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন। আবার তালিকাভুক্তরা তখন বিকল্প পথে যোগাযোগের চেষ্টা শুরু করবেন। তবে ফেসবুকের স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ওভারসাইট বোর্ড জনস্বার্থের উল্লেখ করে একাধিকবার এই তালিকা প্রকাশের আহ্বান জানায়, কারণ ব্যবহারকারীরা যদি না জানেন যে কাদের নিয়ে ফেসবুকের লেখা যাবে না, তবে লেখার আগে তারা বুঝবেন কি করে। ফেসবুকের বিপজ্জনক ব্যক্তি এবং সংগঠনের তালিকার একটি সংরক্ষণ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য ইন্টারসেপ্ট। সেখানে 4,000-এর বেশি নাম পাওয়া যায়। রাজনীতিবিদ আছেন, লেখক আছেন, তার উপর সংস্থা এবং হাসপাতালের নামও পাওয়া যায়। মজার ব্যাপার হলো, দীর্ঘদিন মৃত ঐতিহাসিক ব্যক্তিত্বরা এই তালিকায় ঠাঁই পেয়েছেন। সে তালিকায় বাংলাদেশের উল্লেখও রয়েছে। যেমন তালিকায় বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত আল মুরসালা মিডিয়া পরিচালিত হয় দক্ষিণ এশিয়া, ভারত এবং বাংলাদেশে। সেটি ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত। আবার হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়, যা আল কায়দা সেন্ট্রাল কমান্ডের সাথে যুক্ত। পাশাপাশি ইসলামী টেস্ট বাংলাদেশ এবং জামাত উল মুজাহিদি বাংলাদেশ এর উল্লেখও রয়েছে। জেমা ইসলামিয়া, জামাতুল মুজাহিদি বাংলাদেশ এবং আল কায়দা সেন্ট্রাল কমান্ডের মিডিয়া ইয়ং হিসেবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে পরিচালিত শাহাম আল হিন্দা মিডিয়ার উল্লেখও পাওয়া যায়। এছাড়া জেম্বির তারিকুল ইসলাম উল্লেখ করে কোনো পোস্ট দেওয়া যাবে না ফেসবুকে। দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের কালো তালিকায় 53.7% নাম সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত, 23.3% নাম সন্ত্রাস সামাজিক আন্দোলনের সঙ্গে, 17% বিদ্বেষ বিষেধমূলক বক্তব্য ছড়ানোর জন্য, 4.9% অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য, 1% ভায়োলেন্ট এবং টেস্ট অ্যাক্টরস। ফেসবুকের তালিকায় নামগুলো 3 স্তরে লিপিবদ্ধ করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন যারা বিদ্বেষ ছড়ায় এবং অপরাধের সঙ্গে যুক্ত থাকলে সর্বোচ্চ পর্যায়, অর্থাৎ টায়ার 1 হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ইন্টারসেপ্টের প্রতিবেদনে ফেসবুকের একটি নথিও প্রকাশ করা হয়েছে, যা দেখে ঠিক করা যায় যে কোন পোস্ট মুছে ফেলা হবে এবং কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ধরনের নিয়মিত ভিডিওর আপডেট পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।